আসসালামু আলাইকুম, আমি জেসিকা জান্নাত ফ্রম টুইঙ্কল জেসি। আশা করি সবাই ভালো আছেন। সবাই টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন সাফা কবিরের একটি লুক রিক্রিয়েট করেছি। রিক্রিয়েট করেছি বলতে আসলে আমি রিক্রিয়েট করতে বাধ্য হয়েছি। আমি বেশ কয়েকদিন আগে সাফা কবিরের প্রোফাইলটি দেখছিলাম, আমার এতটা ভালো লেগে গিয়েছে। যেহেতু মেকআপ টুকটাক জানি, ভাবলাম কেন না একটা লুক রিক্রিয়েট করা যাক। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা ময়েশ্চারাইজারের জন্য সিম্পলের এই ময়েশ্চারাইজারটি ব্যবহার করি। প্রাইমারের জন্য আজকে আমরা মেবেলিনের এই প্রাইমারটি ব্যবহার করে নিব। এবার আমরা ন্যাচারাল রিপাবলিকের এই অ্যালোভেরা জেলটি আমাদের ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। কালার কারেক্টিংয়ের জন্য আজকে আমরা এলিগাল প্রোয়ের এই কালার কারেক্টরটি ব্যবহার করে নিব। এখন আমরা একটি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমাদের কালার কারেক্টিং অংশটুকু ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য আজকে আমরা W7-এর এই ফাউন্ডেশনটি আমাদের মুখে ব্যবহার করে নিব। এখন একটা ভেজা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমাদের ফাউন্ডেশনটাকে মুখে সেট করে নিব। কনসিলারের জন্য আজকে আমরা এলিগাল প্রোয়ের এই কনসিলারটি আমাদের হাই পয়েন্টগুলোতে ব্যবহার করে নিচ্ছি। আবারও আমরা একই বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমাদের কনসিলারটুকুকে সেট করে নিচ্ছি। এখন আমরা W7-এর এই লুজ পাউডারের সাহায্যে আমাদের কনসিলার অংশটুকুকে সেট করি। কন্ট্রোলের জন্য আজকে আমরা W7-এর এই গোল্ডেন কম্পিকটি ব্যবহার করে নেব। ব্লাশের জন্য আজকে আমরা টেকনিকের এই মেকআপ ব্লাশ প্যালেটটি ব্যবহার করে নিচ্ছি। আমার মনে হয়েছে সাফা কবিরের এই লুকটাতে সে ফেসে একটা বেশ ন্যাচারাল গ্লো নিয়ে এসেছে, সেজন্য আমরা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমাদের ব্লাশটাকে আরেকটু ব্লেন্ড করে নিব যাতে করে ফেসটা বেশ ন্যাচারাল একটা পিঙ্কিশ গ্লো নিয়ে আসে। এখন আমরা আমাদের আই মেকআপে চলে যাব। আইব্রোর জন্য আজকে আমরা ফোকালোরের আইব্রো পেন্সিলটি ব্যবহার করে নিচ্ছি। আমার মনে হয়েছে সাফা কবির বেশ ন্যাচারাল একটা আইব্রো রেখেছে, তো আমরা বেশি কিছু না, শুধু আইব্রোটা ফিল আপ করে নেব। এবার আমরা এলে গার্লের এই কনসিলারের মাধ্যমে আমাদের আইব্রোটাকে একটু ক্লিন করে নেব। এবার আমরা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে কনসিলারটাকে সেট করে নিচ্ছি। আবারও আমরা W7-এর এই ট্রান্সলুশন পাউডারের সাহায্যে আমাদের কনসিলার অংশটুকু সেট করে নেব। আই মেকআপের জন্য আজকে আমরা কালার বোর্ডের বিউটি গ্লেস ব্যবহার করব। ট্রানজিশন শেডের জন্য আজকে আমরা এই কালারটি ব্যবহার করে নিচ্ছি। এটা কিছুটা আমাদের ক্রিজেও ব্যবহার করে নিব। ক্রিজে আজকে আমরা এই দুটো শেড মিক্স করে ব্যবহার করে নিব। ওয়াটার লাইনে আজকে আমরা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই নোট কাজলটি ব্যবহার করে নিচ্ছি। কাজলের জন্য আজকে আমরা গোল্ডেন রোজের এই কাজলটি ব্যবহার করে নিচ্ছি। আমার মনে হয়েছে সাফা কবির এই লুকটাতে হাইলাইনার বা ভারী কোনো কাজল ব্যবহার করেনি, সে বেশ ন্যাচারাল একটা ইফেক্ট রাখার চেষ্টা করেছে। তাই আমি ভাবছি আজকে কাজলটা আপার ল্যাশ লাইনে ব্যবহার করে নিব। মাস্কারার জন্য আজকে আমরা ফোকালোরের বোম মাস্কারাটি ব্যবহার করে নিব। লয়াল ল্যাশ লাইনে আমরা একই কালারটি ব্যবহার করে নিব। আমার মনে হয়েছে সাফা কবির এখানে কোনো আলাদা ফলস ল্যাশ ব্যবহার করেনি, তাই আমরা আমাদের মাস্কারাটাকে আরেকবার ব্যবহার করে নিব। হাইলাইটারের জন্য আজকে আমরা ফোকালোরের এই হাইলাইটারটি ব্যবহার করে নিচ্ছি। লিপস্টিকের জন্য আজকে আমরা ফোকালোরের রেড লিপস্টিকটি ব্যবহার করে নিব। আশা করি সবার ভালো লেগেছে। আপনারা যদি কোনো সেলিব্রিটির লুক রিক্রিয়েট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেই লুকটি করার। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।